আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমাদের জৈব রসায়নের 5 নাম্বার ক্লাস, তো আমরা 4টা ক্লাস ইতিমধ্যেই করে ফেলছি। আশা করি আগের যে ক্লাসগুলো এই ক্লাসগুলো তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে পার্টিসিপেন্ট কেন জানি মনে হচ্ছে কম হবে। রমজানের মধ্যে সবার আসলে সেই স্টেমিনাটা নেই, ঠিক তারাবি পরে সাথে সাথে ক্লাস করবে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কালকে আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে এবং কয়েকটা দিন থাকতে হবে, সেজন্য আমি ক্লাস নিতে পারবো না। সেজন্য বলে দিলাম যাতে আজকে শেষ ক্লাসটা করে নেই তোমাদের সাথে ঈদের আগ পর্যন্ত। তারপর ঈদের পরে ঈদের দু এক দিনের মধ্যেই আমরা আবার ক্লাস শুরু করে দিব, দুদিনের মধ্যেই। কেউ একজন গ্রুপে মেসেজ দিয়ে বলো যাতে সবাই তাড়াতাড়ি জয়েন করে। আমাদের সাথে কে কে জয়েন করলো আমি একটু নামটা দেখার চেষ্টা করি। আমাদের সাথে প্রথমে জয়েন করছে হচ্ছে অহনা, তারপর হচ্ছে জেসমিন, তারপর হচ্ছে জয়ন্ত, চৈতি, সাইফুর, হানিয়া, আবির, ফাহিমা, মারিয়া, তাসকিদা, তারপরে হচ্ছে মায়েদা, তাসনিম নূর, মুয়াজ, তারপরে আমাদের সাথে জয়েন করছে ফাহিমা, নৌশিন, তাজরি, রিয়া, শর্মিলি, সুকন্যা, তারপরে হচ্ছে জাকিয়া, রিয়া, তানজিলা, নাদিয়া, নাজমু সাকিব। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুমায়রা, আমাদের সাথে অনেকেই জয়েন করছে পর্যন্ত, আমি একটা মেসেজ দিয়ে দেই তোমাদের গ্রুপে। একটা জিনিস আমি দেখলাম যেটা হচ্ছে এই রমজানের মধ্যে প্রায় হাফ পার্সেন্ট হবে বা অর্ধেক পার্সেন্ট, অর্ধেক মানুষজন তারা কি করছে, তারা হচ্ছে রমজানকে কাজে লাগাইছে, তারা হচ্ছে এই রমজানের মধ্যে এই রুটিনটা মেনে চলার চেষ্টা করছে, একটু হলেও পড়াশোনা করছে। আর যারা হচ্ছে এই রমজানে একবারে পড়াশোনা থেকে ডিটাচড ছিল বা পড়াশোনা থেকে একবারে দূরে ছিল, তো তারা কিন্তু আসলেই মানে অনেক নিজেদের অনেক লস করে ফেললো আসলে। তো আমি সবাইকে পরামর্শ দিব যে যে কয়টা দিন আর রমজান আছে, এই কয়টা দিন হলেও পড়াশোনা থেকে দূরে থাকবা না, প্লিজ পড়াশোনার চেষ্টা করবা। আর ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো ওকে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, আর ওয়েট করা যাচ্ছে না, নাহলে হচ্ছে আমাদের দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করে দিই তাহলে।
আমার বয়স কি শোনা যায়? প্লিজ রেসপন্স করে জানাও তোমরা। আর ভাই দেখা, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একদম ক্লিয়ারলি? ওকে, থ্যাংক ইউ। আজকে হচ্ছে যেটা পড়া হচ্ছে সেটা হচ্ছে অ্যালডিহাইড, তারপরে কিটন এবং কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। তাহলে অ্যালডিহাইডের নামকরণ অ্যালডিহাইড। এখন গত ক্লাসে হচ্ছে আমি তোমাদের সক্রিয়তার সিরিজটা বলছিলাম। প্রথমত হচ্ছে সবচেয়ে সক্রিয় হচ্ছে COOH, তারপর হচ্ছে তারপরে সক্রিয় কে COH, মানে হচ্ছে অ্যালডিহাইড, তারপরে সক্রিয় হচ্ছে সি ডাবল বন্ড ও কিটন, তারপরে সক্রিয় OH অ্যালকোহল। তারপরে ডাবল বন্ড বা অ্যালকিন, তারপরে কে সি ট্রিপল বন্ড বা অ্যালকাইন, ঠিক আছে? তো এখন আমরা যদি অ্যালডিহাইড এর নামকরণ করতে যাই, প্রথমত সবার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড এর কার্যকরী মূলক কি। অ্যালডিহাইড এর কার্যকরী মূলক হচ্ছে COOH। অ্যালডিহাইড এর কার্যকরী মূলক হচ্ছে COOH, ঠিক আছে? ওকে, অ্যালডিহাইড এর কার্যকরী মূলক আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড এর নামকরণের ক্ষেত্রে অ্যালডিহাইড এর নামের শেষে কি যোগ করা হয়? এল যোগ করা হয়। কি যোগ করা হয়? এল, ঠিক আছে? এলডিহাইড নামের সাথে কি যোগ করা হয়? এল। তো এরপর হচ্ছে আরো একটা শর্ত, এলডিহাইডের মধ্যে তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে, দেখো একটা একটু ভালো করে দেখার চেষ্টা করো, এলডিহাইডের মধ্যে কিন্তু একটা কি আছে, একটা কার্বন আছে। এলডিহাইডের যে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের মধ্যেই কি আছে, একটা কার্বন আছে। তো আমরা যখন হচ্ছে কি করব, কার্বন সংখ্যা গণনা করব, আমরা যখন কার্বন সংখ্যা গণনা করব তখন হচ্ছে এলডিহাইড এর এই যে কার্বন, এই এলডিহাইড এর কার্বন কে আমরা কি করব, আমরা যখন কি করব প্রধান শিকলের কার্বন সংখ্যা গণনা করব, তখন হচ্ছে এলডিহাইড এর এই কার্বন কে কি করতে হবে, সাথে গণনায় ধরতে হবে, ঠিক আছে? তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা কি করি, এক যে কোনো একটা এলডিহাইড এর নামকরণ করার চেষ্টা করি, যেমন CH3 CH2 COOH, তো এটার নামকরণ করতে হবে। তো আমরা কোন দিক থেকে, প্রথমত হচ্ছে আমাদের কি করতে হবে, প্রধান শিকল চিহ্নিত করতে হবে। তাহলে প্রধান শিকল কি এখানে, এটা হচ্ছে প্রধান শিকল। প্রধান শিকল করার শর্ত হচ্ছে কি, কার্যকরী মূলককে অবশ্যই প্রধান শিকলের মধ্যে রাখতে হবে। সবাই কি মিউট হয় নাই, আমি একটু চেক করে দেখি পার্টিসিপেন্ট। ওকে, তো এখন হচ্ছে আমরা এই যে COOH, COOH হচ্ছে অ্যালডিহাইড এর কার্যকরী মূলক, তো এটাকে আমরা কি করলাম, প্রধান শিকলের মধ্যে রাখলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, নাম্বারিং করব। তো নাম্বারিং আমরা কোন দিক করব, এই দিক থেকে করব না এই দিক থেকে, তোমাদের আইডিয়া কি বলে? আমরা অবশ্যই এই দিক থেকে নাম্বারিং করব, কারণ হচ্ছে অ্যালডিহাইড এর কার্যকরী মূলক এইদিকে। এবং তোমরা সব সময় মনে রাখবা যে অ্যালডিহাইডের কার্যকরী মূলককে সব সময় এক নাম্বার হতে হবে। কি হতে হবে, নাম্বারিং এর সময় অ্যালডিহাইডের কার্যকরী মূলক সব সময় কি হতে হবে, এক নাম্বার। কারণ হচ্ছে কি, মনে করো এখানে OH আছে, মনে করো এখানে কি আছে, OH আছে। তাহলে আমরা কি করতাম, নাম্বারিং কোন জায়গা থেকে করতাম, এখান থেকে নাম্বারিং করতাম, 1 2। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে নিজেই তো কি আছে,
একটা কার্বন আছে, সেজন্য এই কার্বন এলডিহাইড এর যে কার্যকরী মূলক, সেই কার্যকরী মূলককে সব সময় কি করতে হবে আমাদের এক নাম্বার কার্বন হিসেবে ধরতে হবে, তাহলেই কি হবে নাম্বারিং হবে, তা না হলে নাম্বারিংটা হবে না, যথাযথ ভাবে হবে না। তাহলে আমরা নাম্বারিংটা করি এক দুই তিন, তাহলে এটা কি মিথেন ইথেন প্রোপেন, তাহলে এটাকে আমরা নাম দিব প্রোপানল, কি নাম দিব প্রোপানল, আর প্রোপানল ওয়ান আলাদা করে বলার দরকার নাই, কারণ হচ্ছে কি এলডিহাইডের এলডিহাইডের যে কার্বন এটা সবসময় কোন জায়গায় থাকে এক নাম্বার কার্বন হিসেবে থাকে, সেজন্য প্রোপানল ওয়াল ওয়ান আলাদা করে বলার দরকার নাই। এখন যদি আমাদেরকে বলে নাম করে এটা নামকরণ করার জন্য CH3 CH2 CH2 CH CH CHCl COH, তো সেটার নামকরণ আমরা কিভাবে করব, একদম ইজি, কারণ হচ্ছে এটাকে আমরা সবসময় কি ধরতে হবে এক নাম্বার ধরতে হবে, তারপর হচ্ছে দুই, তারপর হচ্ছে তিন, তারপর হচ্ছে চার, তারপর হচ্ছে কি পাঁচ, পাঁচ নাম্বার কার্বন। তাহলে আমরা এখন কি লিখবো, এটার নামকরণ কি হবে টু ক্লোরো পেন্টানল, টু ক্লোরো পেন্টানল, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরো একটু সামনে যাই, আরো একটু টু ক্লোরো পেন্টানল, ওকে আরো একটু সামনে যাই, তো এখন আমরা আর একটু কঠিন দেখার চেষ্টা করি, যেমন CH3 CH2 CH2 CH COH CH3, তো এখন আমাদের কি করতে হবে নামকরণ করতে হবে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের নামকরণ করতে হবে, তো এখন নামকরণ করতে হলে আমাদের প্রধান টার্গেট কি, প্রথম টার্গেট কি, প্রথম টার্গেট হচ্ছে প্রধান শিকল চিহ্নিত করা। এখন এই জায়গায় আমাদের কি মনে হবে, এটা হচ্ছে প্রধান শিকল, এটা হচ্ছে কি মনে হবে প্রধান শিকল, কিন্তু এটা কখনোই প্রধান শিকল না, এলডিহাইড এর কার্যকরী মূলককে অবশ্যই কি করতে হবে প্রধান শিকলের ভিতরে কি করতে হবে রাখতে হবে, তাহলে এলডিহাইড এর কার্যকরী মূলককে যদি আমরা প্রধান শিকলের ভিতরে রাখি তাহলে কোনটা প্রধান শিকল হয়, প্রধান শিকল হয় হচ্ছে এটা, এটা হয় হচ্ছে কি প্রধান শিকল, এবং আমরা জানি যে নাম্বারিং এর ক্ষেত্রে কি করতে হবে এলডিহাইডের যে কার্বন আছে সেটাকে সবসময় এক নাম্বার কার্বন হিসেবে ধরতে হবে, কয় নাম্বার কার্বন, এক নাম্বার কার্বন, তাহলে এটা হচ্ছে এক নাম্বার কার্বন, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে চার, এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন, তাহলে এই যে CH3 এটা কি হয়ে যাচ্ছে শাখা শিকল হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে শাখা শিকল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি দিব টু মিথাইল, তারপর হচ্ছে ঠিক আছে, ওকে, তাহলে আমরা ঠিক মতো যদি না দেখো তাহলে তোমার হয়তো নেটওয়ার্কের সমস্যা, তুমি একটু রুমের ভিতরে থাকলে একটু বাইরে বের হও, তাহলে হয়তো নেটওয়ার্কের সমস্যা যেতে পারে। ওকে, তাহলে এখন আমরা এলডিহাইডের নামকরণ একটু দেখার চেষ্টা করলাম, তো এখন হচ্ছে আমরা কিটোনের নামকরণ, কিটোনের নামকরণ একদম ইজি, যেমন কিটোনের প্রথমত হচ্ছে যে কোনো একটা জিনিসের নামকরণ শিখতে হলে প্রথম জিনিসটা কি কি চিনতে হবে আমাকে, তার কার্যকরী মূলকটা চিনতে হবে, তাহলে এখানে কার্যকরী মূলকটা কি কিটোনের সি ডাবল বন্ড ও, তাহলে একটা জিনিস দেখার চেষ্টা করো এই যে সি ডাবল বন্ড ও এটার এই দিক দিয়েও কি খালি আছে, আবার এই দিক দিয়েও কি আছে খালি আছে, শুধুমাত্র তার দুইটা হাত কি আছে বুকড আছে বা ফিল আপড আছে অক্সিজেন দ্বারা, এর মানে কি সে সবসময় কোন জায়গায় থাকবে মধ্যখানে থাকবে, সে সবসময় কি থাকবে মধ্যখানে বা একটা প্রধান শিকলের মধ্যে থাকবে, সে কখনোই কি সাইডে থাকতে পারবে না, একদম সাইডে থাকতে সে কি করতে পারবে না, পারবে না, শেষ প্রান্তে থাকতে পারবে না, হয়তো তার সাথে একটা CH যুক্ত থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় সে কি কোথায় থাকবে, ম্যাক্সিমাম সময় সে হচ্ছে মাঝামাঝি অবস্থানে থাকবে। তাহলে এখন হচ্ছে আমরা প্রথমত জানলাম হচ্ছে কিটোনের কার্যকরী মূলক হচ্ছে সি ডাবল বন্ড ও, তারপর হচ্ছে আমাদের জানতে হবে যেটা সেটা হচ্ছে কিটোনের নামকরণের ক্ষেত্রে অন যুক্ত করা হয়, নামের শেষে কি যুক্ত করা হয় অন, তাহলে কেউ যদি আমাকে বলে এটা নামকরণ করতে কিরকম CH3 সি ডাবল বন্ড ও
এটা নামকরণ আমি কিভাবে করব, এটা নামকরণ আমি কিভাবে করব। তো একটা জিনিস দেখার চেষ্টা করো, এখানে প্রধান শিকল হচ্ছে কোনটা, এইটা। এখানে কিন্তু নাম্বারিং করার কোনো প্রয়োজন নাই, এখানে নাম্বারিং করার কোনো প্রয়োজন নাই। এখানে কেন নাম্বারিং করব, এখানে কি কোনো শাখা শিকল আছে, কোনো শাখা শিকলকে কি চিহ্নিত করতে হবে, চিহ্নিত করতে হবে না, তাহলে এখানে নাম্বারিং করার কোনো প্রয়োজন নাই। আর যদিও বা আমরা নাম্বারিং করতে চাই, তাহলে আমরা দেখো এই দিক থেকে হচ্ছে এক নাম্বার কার্বন পড়েই কি একটা কিটন, এই দিক থেকে এক নাম্বার কার্বন পড়েই কি একটা কিটন, যেকোনো দিক থেকে আমরা কি করতে পারবো, নাম্বারিং করতে পারবো। তো নাম্বারিং এর প্রয়োজন নাই। তো এখন হচ্ছে এটার নাম কি হবে, রূপানন, এটার নাম কি হবে, রূপানন, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমি আরো একটা দেওয়ার চেষ্টা করি, দেখি সেটা তোমরা পারো কিনা, তোমরা সবাই না। আচ্ছা আমি প্রথমে একটা করাই, তারপর হচ্ছে দিব, তোমরা সবাই দিব পরে। CH3 CH2 সি ডাবল বন্ড ও CH CH3 CH3 এটার হবে, এটার হচ্ছে নামকরণ করতে হবে আমাদের। তো এটা যদি নামকরণ আমরা করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে আমরা কি করলাম, প্রধান শিকল চিহ্নিত করলাম, এটা হচ্ছে প্রধান শিকল। প্রধান শিকলটা চিহ্নিত করার পরে, প্রধান শিকল চিহ্নিত করার পরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে শাখা শিকল, এটাকে প্রধান শিকলের বাইরে রাখতে হবে। তো CH3 হচ্ছে শাখা শিকল। ওকে, তো এখন হচ্ছে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং এর ক্ষেত্রে দেখো, এইখান থেকে যদি যাই, তাহলে এক নাম একটা কার্বন, দুইটা কার্বন, দুইটা কার্বন পরে কি পাচ্ছি আমরা, সি ডাবল বন্ড ওকে পাচ্ছি, বা কিটনের কার্যকরী মূলককে পাচ্ছি। এই দিক থেকে যদি যাই, তাহলে দুইটা কার্বন পরে আমরা কি পাচ্ছি, কিটনের কার্যকরী মূলক পাচ্ছি। তাহলে এই লজিকে, কার্যকরী মূলকের যুক্তিতে এই সাইড এবং এই সাইড কি সমান, কিন্তু এখন হচ্ছে শাখা মূলকের যুক্তিতে আমরা ইউজ করি। এই দিক থেকে যদি আমরা যাই, তাহলে আমরা কি কোনো শাখা শিকল পাচ্ছি, পাচ্ছি না। কিন্তু আমরা যদি এই দিক থেকে আসি, তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, একটা শাখা শিকল পাচ্ছি। তাহলে এই দুইটা যুক্তিকে খাটিয়ে আমরা দেখলাম যে এই সাইডটাকে একটু বেশি শক্তিশালী, এই সাইড বলতেছে যে আমি বেশি শক্তিশালী, আমার দিক থেকে নাম্বারিং করতে হবে, না হলে একটা বেজাল হয়ে যাবে। তো এই দিক থেকে হচ্ছে নাম্বারিং, এটা হচ্ছে এক নাম্বার কার্বন, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার কার্বন, এটা হচ্ছে চার নাম্বার কার্বন, এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন। তো এখন আমরা কি করবো, এটা নাম দিব, একটা সুন্দর একটা নাম দিব, সুন্দর নামটা কি হবে, টু মিথাইল মিথাইল পেন্ট থ্রি অন, টু মিথাইল পেন্ট থ্রি অন, ঠিক আছে। বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারলে কিটনের নামকরণ শেষ, একদমই। তোমরা রেসপন্স করো, রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে এখন আমি আরো একটা দেই, সেটা তোমরা নিজেরা চ্যাট বক্সে লিখবে আমি লেখার আগে। যেমন CH3 CH2 C double bond O CH2 CH Cl CH2 CH3 এটার নাম কি হবে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তোমরা রেসপন্স করে জানাও এটার নাম কি হবে। কোন দিক থেকে প্রথমত হচ্ছে সিলেক্ট করবা, কোনটা হবে প্রধান শিকল, তারপরে নাম্বারিং করবা, নাম্বারিং করার পরে নামকরণ করব। দেখি কে কত তাড়াতাড়ি বলতে পারে, যে যত তাড়াতাড়ি বলবো তাকে আমি একটা বিগ থ্যাঙ্কস দিব। সুকন্যা লিখছে 5 ক্লোরো হ্যাভ 3 অন, 5 ক্লোরো হ্যাভ 3 অন,
5 ক্লোরো হেপটানন 3, এটা লিখলে হবে 5 ক্লোরো হেপ 3 অন। থ্যাংক ইউ সবাইকে, ওহনা, জেসমিন, এব্রিয়া, নৌশিন, তানজিলান, এরপর হচ্ছে মারিয়া, তাস্কিদা, সবাই লিখতেছে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে এটার নাম হবে, প্রথমত হচ্ছে নাম্বারিং করবো আমরা, প্রথমত হচ্ছে প্রধান শিক্ষক, এটা হচ্ছে প্রধান শিক্ষক, তারপর হচ্ছে আমরা কি করব, নাম্বারিং করব। তো নাম্বারিং এর ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের দুইটা শর্ত, প্রথম হচ্ছে কার্যকরী মূলক, তারপর হচ্ছে শাখা শিক্ষক। প্রথমটা কি কার্যকরী মূলক, তাহলে আমরা যাব এই দিক থেকে, যদি আমরা আসি তাহলে কয় নাম্বার কার্বনে কার্যকরী মূলককে পাই, 1, 2, 3, 4, 5 নাম্বার কার্বন। আর এই দিক থেকে যদি যাই তাহলে কয় নাম্বার কার্বনে কার্যকরী মূলককে পাচ্ছি, 3 নাম্বার কার্বনে কার্যকরী মূলককে পাচ্ছি। তাহলে একদম ইজিলি আমরা বলতে পারতেছি যে নাম্বারিং হবে কোন দিক থেকে, এই দিক থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তাহলে আমরা এই ক্লোরিনটা হচ্ছে কি শাখা শিক্ষক, তাহলে ক্লোরিনটা কয় নাম্বার কার্বনে আছে, 5 নাম্বার কার্বন, তাহলে 5 ক্লোরো, তারপরে হচ্ছে তাহলে তাহলে এখন দেখার চেষ্টা করো এটার নামকরণ কি হবে, এটার নামকরণ কি হবে। প্রথমত হচ্ছে প্রধান শিক্ষক, তাহলে এই ফুলটা হচ্ছে প্রধান শিক্ষক, এখন আমরা কি করব, নাম্বারিং করব। তো নাম্বারিং করতে হলে আমাদের কি করতে হবে, দেখো এই দিক থেকে যদি যাই তাহলে 1, 2 কার্বন পরে কি একটা কার্যকরী মূলক আছে, কিন্তু এই দিক থেকে যদি আসে তাহলে 1, 2, 3 কার্বন পরে কি আছে একটা কার্যকরী মূলক আছে। তাহলে কোন দিক থেকে কাছে, এই দিক থেকে কাছে, তাহলে আমরা নাম্বারিং করলাম এই দিক থেকে, তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, কি হবে এটার নাম, কি হবে জুড়ে বলো, তাসনিম জুড়ে বলো, এখন নাম কি হবে, ওকে এটার নাম হবে হেপ্ট 3, 4, ডাইঅন, হেপ্ট 3, 4, ডাইঅন, ঠিক আছে। দেখো কত সহজ, একদম সহজ, আসলে একটু শুধু পড়াশোনার আগ্রহটা থাকা জরুরি, কিন্তু তোমরা যদি পড়াশোনার আগ্রহ থাকে এই ফ্লোতেই তোমার পড়াশোনা হয়ে যাবে আশা রাখি, ঠিক আছে। ওকে আমাদের পার্টিসিপেন্ট 3 জন কম হয়েছে, ওরা কই গেল বুঝলাম না, নাকি ওদের নেটওয়ার্ক সমস্যা করতেছে। ওকে তো এখন আমরা দেখবো হচ্ছে কিটোনের নামকরণ আমরা পড়লাম, এখন আমরা পড়বো কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, কিসের নামকরণ, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। এটা হচ্ছে কি সবচেয়ে বেশি, কার্বক্সিলিক অ্যাসিড কি সবচেয়ে বেশি সক্রিয়, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে বেশি সক্রিয়, ওকে তো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম কি, COOH, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম হচ্ছে COOH, এবং এটা হচ্ছে সক্রিয়তা সিরিজের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয়। এবং কার্বক্সিলিক অ্যাসিডে প্রথমত হচ্ছে আমরা কি দেখে চিনবো, COOH দেখে চিনবো, তারপর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের নামের শেষে কি নাম করতে হয়, কি যোগ করতে হয়, ওইক অ্যাসিড, কি যোগ করতে হয় নামের শেষে, ওইক অ্যাসিড, এটা যোগ করতে হয়। তাহলে তোমরা সবাই লিখো, খাতায় লিখো যে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম হচ্ছে COOH, নামের শেষে কি যোগ করতে হয়, ওই অ্যাসিড যোগ করতে হয়। তাহলে আমরা যদি এখন লিখি CH3,
CH2COOH এরা হচ্ছে সেম কিসের মতো, এরা হচ্ছে সেম টু সেম এলডিহাইড এর মতো। এটারও দেখো এটারও কি আছে, এটারও কার্যকরী মূলকে একটা কার্বন আছে এবং সেটা সবসময় কি থাকে, শেষ প্রান্তে থাকে, সবসময় কি থাকে, শেষ প্রান্তে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, এটার কার্বনের নাম্বারিং এর সময় এটার কার্বন সবসময় কি হবে, এক নাম্বার কার্বন হবে। তাহলে আমরা এখন যদি প্রধান শিকল চিহ্নিত করলাম, এটা হচ্ছে প্রধান শিকল, তাহলে এখন আমরা যদি নাম্বারিং করি তাহলে এই কার্বনটা সবসময় কি হবে, এক নাম্বার কার্বন হবে, সেম কিসের মতো, এলডিহাইড এর মতো। কারণ হচ্ছে এটা কি, এই যে সি ডাবল ওএইচ এটা ম্যাক্সিমাম সময় কোন জায়গায় থাকে, শেষ প্রান্তে থাকে। তাহলে এটা হচ্ছে এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন। তাহলে এটা নাম কি হবে, প্রোপা নোইক অ্যাসিড, ঠিক আছে। এখন যদি কেউ আমাকে বলে সি ডাবল ও এইচ সি এইচ টু সি ডাবল ও এইচ, তো এটার নাম কি হবে, কেউ যদি আমাকে বলে, তাহলে এখানে নাম্বারিং এর কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে যেহেতু শাখা শিকল নাই। তো এখন আমরা প্রধান শিকল চিহ্নিত করলাম, তারপর হচ্ছে আমরা নামকরণ করবো। এখানে দেখো এই যে সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ এখানে কয়টা আছে, সি ডাবল ও এইচ কয়টা আছে, দুইটা আছে। সি ডাবল ও এইচ কয়টা আছে, দুইটা আছে। এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডের নামটা হচ্ছে, এটা নামকরণ একটু ভিন্ন, এটা নামকরণ কি একটু ভিন্ন। যদি এরকম থাকে একের অধিক, যদি কি থাকে একের অধিক সি ডাবল এইচ থাকে, তাহলে সেগুলোর নামকরণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথমত হচ্ছে কি লিখবো, কয়টা সি ডাবল এইচ আছে, তাহলে কয়টা সি ডাবল এইচ আছে, দুইটা, তাহলে আমরা লিখলাম ডাই, ডাই লিখলাম। তারপর আমরা লিখব কিনোয়েট অ্যাসিড। আর যদি তিনটা সি ডাবল এইচ থাকে, সেটার নিয়ম আরো একটু ভিন্ন, সেটা আমি পরে বলবো যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে পড়বো বিস্তারিতভাবে। তো আপাতত এগুলো দরকার নাই, আমি একটু ডিপে চলে গেছিলাম। তো এখন হচ্ছে আমরা আরো একটা দেখার চেষ্টা করি, যেমন সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি ডাবল ও এইচ, এটার নাম কি হবে, আমি এখানে একটা ব্রোমিন দিয়ে দিচ্ছি, তাহলে এটার নাম কি হবে। তো প্রথমত হচ্ছে আমরা কি করবো, প্রধান শিকল চিহ্নিত করলাম, প্রধান শিকল চিহ্নিত করার পরে দ্বিতীয় কাজ কি, নাম্বারিং করা। তো নাম্বারিং এর ক্ষেত্রে কি হবে, সবসময় সি ডাবল এইচ কি হবে, এক নাম্বার কার্বন হবে। তাহলে এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, চার নাম্বার কার্বন। তাহলে এটার নাম কি হবে, থ্রি, এটার নাম হবে থ্রি ব্রুমো, থ্রি ব্রুমো বিউটানোয়িক অ্যাসিড, থ্রি ব্রুমো বিউটানোয়িক অ্যাসিড। ওকে, একদম ইজি, সবাই পারতেছো আলহামদুলিল্লাহ। একজন টিচার যখন প্রত্যেকটা স্টুডেন্টকে পড়ায়, টিচার কিন্তু আস্তে আস্তে বুঝে ফেলতে পারে কারা হচ্ছে পড়াশোনার প্রতি অনেক আগ্রহী এবং কারা মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য, কারা এইচএসসি তে গোল্ডেন প্লাস পাওয়ার যোগ্য। তো আমি পুরোপুরি না বুঝলেও কিছুটা হলেও বুঝতে পারি যে কারা অনেক বেশি আগ্রহী। তো যখন একটা টিচার এটা বুঝতে পারে, টিচার হচ্ছে মন থেকে দোয়া করে দেয় যাতে, যেহেতু তারা অনেক পরিশ্রমী, তারা অনেক আগ্রহী, আল্লাহ যেন তাদেরকে তাদের সেই চেষ্টা বা সেই পরিশ্রমের ফলাফলটা দেয়। যেহেতু সবার জন্যই দোয়া থাকে স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু যারা বেশি আগ্রহী তাদের মন না চাইলেও তাদের প্রতি মন থেকে দোয়াটা আরো বেশি চলে আসে, যে কোনো টিচার, শুধু আমার ক্ষেত্রে, প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি চাইবো যাতে তোমরা সবাই পড়াশোনার ক্ষেত্রে অনেক সিরিয়াস হও। একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে সময়টা তোমরা অনেকেই কিন্তু অনেক ঢং তামাশা ফেসবুকিং ম্যাক্সিমাম কি করো, ফেসবুকিং করে, চ্যাটিং, তারপর হচ্ছে ইউটিউবিং, এগুলা করে হচ্ছে তোমরা সময় নষ্ট করো। এই যে তোমাদের কেন বোঝানো যায় না যে এই যে দুইটা বছর সেগুলা কি লাইফে ফিরে আসবে, কিন্তু এই দুইটা বছর তুমি যদি পরিশ্রম করো তাহলে কি হচ্ছে, তুমি একটা ভালো একটা জায়গায় যেতে পারতেছো। তখন তুমি গিয়ে ইচ্ছা মতো চ্যাটিং করো, কোনো সমস্যা নাই, ফেসবুকিং করো, কোনো সমস্যা নাই, কেউ তোমাকে কিছু বলবে না। কিন্তু তুমি একটা স্টেজে তো যেতে হবে। মনে করো তুমি যদি একটা কি আছো, তুমি একটা, আমি সেটা মানে নর্মালি বলি, তুমি একটা নর্মাল মানুষ, একদম একদম সাধারণ একজন মানুষ, তুমি যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দাও,
যে কোনো একটা মতামত মতামত দাও সমাজ নিয়ে, তখন এই কথাটাকে মানুষ না যতটা গুরুত্ব দিবে, একজন ডাক্তার বা একজন হাই প্রফেশনাল মানুষ যদি, বা একজন ভালো একটা পজিশনে আছে এরকম একটা মানুষ যদি ফেসবুকে একটা মতামত দেয় যে কোনো একটা জিনিস নিয়ে, তার কথাটাকে মানুষ কতটা গুরুত্ব দিবে? সমাজটা কিন্তু এরকম হয়ে গেছে যে মানুষ কি কি কোন জিনিসটাকে দাম দেয়, মানুষ হচ্ছে স্ট্যাটাসকে দাম দেয় বেশি। তো তুমি জীবনের একটা সুযোগ, তোমাদের জীবনের এখনো সুযোগটা রয়ে গেছে পরিপূর্ণভাবে, যাতে তোমরা নিজেদেরকে তুলে ধরতে পারো। কিন্তু আমি দেখি, মানে আমি দেখে হতাশ হই যে অনেকেই কি করো যে প্রচুর সময় নষ্ট করো, এই যে বিভিন্ন গ্রুপ আছে, মজার গ্রুপ আছে, যে কি আমার পাপি দুই চোখে যা যা দেখেছি, কি কি গ্রুপ আছে, এগুলা সারাদিন স্ট্যাটাস কমেন্ট হাসি তামাশা করতে, কি লাভটা আছে এইগুলার মধ্যে আমি বুঝে পাই না। আমি তো জীবনে আমার জীবনে এগুলাতে কমেন্ট করি নাই, হাসি তামাশা করি নাই, ইন্টারমিডিয়েট লাইফেও কোনো প্রয়োজন মনে করি না এগুলাতে আলতু ফালতু কমেন্ট করার বা হাসি তামাশা করার, যে কোনো একজনকে কমেন্টে রিপ্লাই দিয়ে তার সাথে তর্ক করার কোনো ইচ্ছা নেই, নিজের সময়কে নষ্ট করা ছাড়া এগুলো আর কিছুই না। ঠিক আছে, প্রোডাক্টিভ হবা জীবনে, জীবনে যত প্রোডাক্টিভ হবা তত বেশি উপরে উঠতে পারবা। গতদিন দেখলাম যে একটা ভার্সিটির একটা স্টুডেন্ট, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে 300টা ছাগল কিনছে। ঠিক আছে, 300টা ছাগল কিনছে, গত বছর সে 20 লক্ষ টাকা লাভ করছে ছাগল ব্যবসা থেকে, এইবার 300টা কিনছে, এইবার সে টার্গেট করছে যে বছরে 35 লক্ষ টাকা লাভ করবে। কারণ হচ্ছে কি, এই 300টা থেকে কতগুলো বাচ্চা হবে, দুধ আসবে এগুলো থেকে, আবার বাচ্চা হবে, তাহলে বছরে সে অনেক লক্ষ টাকার একটা পরিকল্পনা নিছে। সে কিসে পড়ে? ভার্সিটিতে পড়ে। সেটা দেখে আমার নিজেকে কি মনে হলো, মনে হলো যে আমি কি একদম বেকার একটা ছেলে। ঠিক আছে, আসলে যে যত প্রোডাক্টিভ হবে সে তার লাইফে তত উপরে উঠতে পারবে। তো তোমার ঠিক আছে, তুমি টাকাকে ফোকাস না করো, অন্য যে কোনো জিনিসকে ফোকাস না করো, কিন্তু তুমি ফোকাস করতে হবে যে কিভাবে আমি প্রোডাক্টিভ হব, আমার সময়টাকে কাজে লাগাবো। এখন যদি এমনি বসে থেকে কি করো, ফোন টিপো, এমনি ওর সাথে ফোন করো, ওর সাথে ঘুরতে যাও, সময় নষ্ট করো, সারাটা দিন, সারাটা মাস, সারাটা বছর ভাবে নষ্ট করে দাও, কি লাভটা হলো? আলটিমেটলি কি হবে, ছেলেরা কি হবে, ছেলেরা হচ্ছে মা বাবার 20 লক্ষ টাকা খরচ করে তারা ইউরোপ কান্ট্রিতে যাবে, ওইখানে গিয়ে কি করবে, ওইখানে গিয়ে তারা হচ্ছে ডেলিভারি ম্যান হবে বা হোস্টেলে যে কোনো একটা হোটেলে কাজ করবে, কি হিসেবে, সার্ভিং বয় হিসেবে কাজ করবে, খুব সম্মান এখানে না, খুব সম্মান। তারপর হচ্ছে মেয়েরা কি করবে, মেয়েদের হচ্ছে যদি ভালো রেজাল্ট না করতে পারে ইন্টারমিডিয়েট পরে বিয়ে হয়ে যাবে, সেখানে গিয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে তালা বাসন মাজবে, এর চেয়ে বেশি কিন্তু না। তাহলে পড়াশোনা না করলে, ভালো একটা স্টেজে না যেতে পারলে, এখানে কিন্তু তোমার লিমিটটা শেষ হয়ে যায়। আর পড়াশোনা যদি করো, শুধুমাত্র পড়াশোনার চেয়ে একটাই ইফেক্ট, এটা না, পড়াশোনা করলে আরো ইফেক্ট আছে, তোমার মাইন্ডটা আরো ব্রড হবে, তোমার চিন্তা শক্তি আরো প্রখর হবে, তুমি আরো ভালো চিন্তা করতে পারবা, তুমি আরো ভালো মানুষ হবা। ঠিক আছে, তো এত জিনিস বলার উদ্দেশ্যই হচ্ছে যে তোমরা যাতে বুঝতে পারো, কেউ নেগেটিভলি নিবা না আশা রাখি। ওকে, নাকি তোমাদের কষ্ট দিয়ে দিছে এত জিনিস বলে? ওকে, তাহলে এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে CH3 CH2 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 CH CL BR COOH, এটার নামকরণ কি হবে, এটার নামকরণ কি হবে? তাহলে প্রথমত হচ্ছে আমরা প্রধান শিকল চিহ্নিত করলাম, এটা হচ্ছে প্রধান শিকল। তারপর হচ্ছে আমরা কি চিহ্নিত করতে হবে, নাম্বারিং করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। এখন আমরা কি করবো, নাম্বারিং করবো। তাহলে এটা কি দিয়ে শুরু হচ্ছে, নাম্বারিং করা শেষ, নামকরণ করবো, এটা হচ্ছে বি দিয়ে শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে সি দিয়ে। তাহলে অ্যালফাবেটিক অর্ডারে এটা আগে আসতেছে, তাহলে নামকরণ ক্ষেত্রে আমরা এটাকে আগে লিখবো। তাহলে টু ব্রুমো হেক্সানোয়িক এসিড। ঠিক আছে, তাহলে আমরা একদম ইজি, সবাই পারতেছো দেখতেছি। এখন আমরা কি করার চেষ্টা করব, এখন আমরা একসাথে সবগুলা করার চেষ্টা করব র্যান্ডমলি, একসাথে COOH, একসাথে COH, একসাথে
তোমাদের সাথে কিছু আরো 4-5 মিনিট হয়তো আছে, এই 4-5 মিনিট তোমাদের সাথে একটু গল্প করে নেই, 4 মিনিট আছে, ঠিক আছে? তো এখন যে জিনিসটা আমি মানে উপলব্ধি করি সেটা হচ্ছে এই টাইমটা তো আসলেই মানে লকডাউন হোক যে কোনো কিছুই হোক, এই টাইমটা তো আসলেই মানে সারাদিন ইউটিউবিং করে সময় নষ্ট করার মতো না, বা এই টাইমটা আসলেই 12টায় ঘুম থেকে উঠার মতো না। যেমন আমি মাঝে মাঝে এখন 12টায় ঘুম থেকে উঠি, ঠিক আছে? তো সেটা কি করি মানে আমি যখন আমার আরাম করতে ইচ্ছা হয় তখন আমি ইচ্ছে মতো আরাম করি, কারণ কি আমার কোনো পিছুটান এখন নেই। কিন্তু আমি কিন্তু মানে থার্ড ইয়ারে আলহামদুলিল্লাহ উঠে গেছি, তো এখন আমার পড়াশোনা একদম কম, মানে এখন আমি ইচ্ছা মতো চাইলে ঘুমাতে পারতেছি, ঠিক আছে? এই কাজটা আমি কিন্তু ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করলে সেটা কিন্তু খুব বাজে হতো, তখন কিন্তু এই ইচ্ছা মতো ঘুমানোর সময় না কিন্তু তখন। কিন্তু এখন দেখো, এখন আমি চাইলে ইচ্ছা মতো ঘুমাইতে পারতেছি, তারপর হচ্ছে ইচ্ছা মতো ঘুরে দিতে পারতেছি, আমি যে কোনো জায়গায় চাইলে ঘুরে দিতে যেতে পারবো। তো এই যে একটা মুক্ত হওয়া, এই মুক্ত কেন মানে কেন হলাম, কিভাবে হলাম? এখন যদি আমি মনে করো কি করতাম, প্রাইভেট মেডিকেলে পড়তাম বা একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তাম, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লে কি হতো আমার মানে সবসময় দেখা যেত যে আমি একটা ভালো কলেজে পড়ছি, তো আমার সব ফ্রেন্ডস গুলা ম্যাক্সিমাম ফ্রেন্ডস গুলা তারা মেডিকেলে আছে, তারা বুয়েটে আছে, ভালো একটা ইউনিভার্সিটি আছে, তো তারা কি করতো, স্ট্যাটাস দিত, বিভিন্ন জিনিস লিখতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো, মানুষ তাদের আলাদাভাবে সম্মান করতো, আর আমি সেগুলা দেখে কি করতাম, ডিপ্রেশনে ভুগতাম। এই হচ্ছে একটা পরিস্থিতি। দুই নম্বর পরিস্থিতি হচ্ছে কি, আমার আশেপাশের যে যত কি আছে, আশেপাশের যত চাচা চাচি, আশেপাশের যত ফ্রেন্ডস, তারপর হচ্ছে কি বলে মামা বলে কি বলে আরো কত কি আছে, মানে হচ্ছে এটা কি বলে যে পাশের বাসার আন্টি আর অনেক জিনিস বলে এটা এটাকে, তো তারা কি করতো সবসময় পিঞ্চ করতো যে দেখো এই ছেলেটা কত ভালো ছিল পড়ালেখায়, কিন্তু সে কিচ্ছু করতে পারলো না লাইফে, মানে সে এখন পড়াশোনা করে নাই বলে এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে। মানুষ কিন্তু এগুলো বলে, এগুলো কিন্তু বাস্তবতা, এগুলো ফেস করতে হবে যদি তুমি পড়াশোনা না করো। তিন নাম্বার কি, সব সময় মা বাবার পিঞ্চ শুনতে হবে, মা বাবা তোমার জন্য মানুষের কাছে বিভিন্ন কথা শুনবে যে দেখো ছেলেটাকে পড়াও নাই, দেখো অন্যের ছেলে সে কিন্তু ওই জায়গায় চান্স পাইছে, তোমার ছেলে চান্স পায় নাই, সে কিন্তু কত ভালো একটা স্টুডেন্ট ছিল, তাকে তুমি ছেড়ে দিছো। এই কথাটা যখন অন্য একজন মানুষ তোমার বাবাকে বলবে, তোমার বাবা কি মানে ওনার মুখটা আর কি উজ্জ্বল থাকবে নাকি একদম কালো হয়ে যাবে, উনি কতটা হ্যারাসমেন্টের মানে থাকবে শুধুমাত্র তোমার জন্য, কতটা সিচুয়েশন ফেস করতে হয় যাদের চান্স হয় না তারা আসলে বুঝতে পারে, বা তাদেরকে দেখলে বুঝে দেয় তারা কতটা ডিপ্রেস থাকে। জীবনে চান্স হওয়াটা সব না, আমি এটা বলতেছি সবসময় বলেছি, জীবনে চান্স হওয়াটা সব না, অনেক মানুষই আছে যারা হচ্ছে চান্স হয় না কিন্তু তারা বিজনেস করে অনেক ভালো পর্যায়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু কিন্তু এর মধ্যে কিছু কিন্তু আছে, এই কিন্তুটা কি, প্রথম প্রথম যখন চান্স হয় না তখন অনেক অকওয়ার্ড সিচুয়েশন ফেস করতে হয়, অনেক খারাপ সিচুয়েশন ফেস করতে হয়, সেগুলোর জন্য প্রস্তুত থাকো যদি তুমি পড়াশোনা কম করো, আর যদি তুমি পড়াশোনা বেশি করে করো তাহলে একটা ভালো একটা মুভমেন্টের জন্য প্রস্তুত থাকো। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে শুধুমাত্র তোমাকে সতর্ক করে দেওয়া যে তুমি এই কাজ করে সময় নষ্ট করতেছো, এটা করবা না, ঠিক আছে? আর হচ্ছে যারা স্পেশাল কেয়ার বেঁচে আসো, আমি রমজানের মধ্যে একটু ব্যস্ত আছি, তোমাদের যখন আমি ঈদটা শেষ হয়ে যাবে আমি মানে একজন একজন করে সবার বাসায় ফোন দিতে শুরু করবো, দেখবো খবর নিব যে আসলে কে কতটুকু পড়তেছো, অন্তত তোমাদের আব্বু আম্মু হয়তো আমার সাথে মিথ্যা কথা বলবেন না, তো যারা কম পড়বা তাদেরকে আমি স্পেশাল বেঁচে রাখবো না, বা তোমাদেরকে দরকার হয় মেডিকেল বেঁচেই রাখবো না, ওকে? তো প্লিজ আমি চাই তোমরা সবাই সিরিয়াস হো, পড়াশোনা করো, কেউ যাতে হতাশায় না পড়ো কখনো, আর এই সময়টাকে যদি কাজে লাগাবো অবভিয়াসলি অনেক ভালো কিছু করতে পারবো। আর আমাদের সময় কত আছে, সময় প্রায় শেষ, ঠিক আছে? ওকে।